নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, রয়েছি মহামেডান মাঠে এবং আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে কলকাতা লিগ 2024 প্রিমিয়ার ডিভিশন। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ওয়ারি এসি। এবং দুটো দল, দুটো আলাদা রকমের ফর্ম, দুটো ভিন্ন পরিস্থিতির থেকে কিন্তু তারা কিন্তু আগামীকাল নামবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। সন্ধে 7টা থেকে ম্যাচ, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহামেডান তাদের কাছে যেটা লক্ষ্য থাকবে চতুর্থবার টানা চ্যাম্পিয়ন হওয়ার, এবং তার জন্য আজকে শেষ প্রস্তুতি হয়ে গেল তাদের নিজেদের মাঠে। কোচ হাকিম সেকেন্ডো তিনি কিন্তু তার ছেলেদেরকে আজকে কিন্তু বেশ হালকাই অনুশীলন করালেন, বেশিক্ষণের অনুশীলন কিন্তু আজকে হলো না, বরং বলা যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একটা হালকা অনুশীলন চললো, হালকা সিচুয়েশন প্র্যাকটিস। তার আগে সিচুয়েশন প্র্যাকটিসের আগে ছিল দৌড় এবং কিছু স্ট্রেচিং, এবং তারপর যথারীতি যে ব্যায়ামগুলো চলছিল সেগুলো কিন্তু তারা করেছেন। এবং আজকে কিন্তু সাইডলাইনে দেখা গেল মোহিতোষ রায় রাজবংশীকে, মহামেডানের নতুন সাইনিং, তাকে আজকে দেখা গেল সাইডলাইনে। তিনি ফিজিওর সাথে মানে পুরোটা সময় কাটালেন, এবং আশা করা যায় যে তিনি ওয়ারি ম্যাচে খেলবেন না, এবং কতদিনের জন্য বাইরে সেটা এখনও জানা যায়নি। কিন্তু এদিকে একটা ভালো খবর যে মহামেডানের যে প্লেয়াররা রয়েছেন, যে একটা নতুন সেট আপে কিন্তু তার তৈরি হয়েছে, বেশ কিছু পুরনো খেলোয়াড় রয়েছেন, তন্ময় ঘোষ থেকে শুরু করে দীপু হালদার অনেকেই রয়েছেন, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু মহামেডান গত 15 তারিখ থেকে যে অনুশীলনটা শুরু করেছিল আজকে কিন্তু তারা বেশ অনেকটাই চনমনে, অনেকটাই ফিট, এবং অনেকটাই একে অপরের সাথে কিন্তু গুছিয়ে নিতে শুরু করেছে, এবং আশা করা যায় তারা তাদের খেতাব কিন্তু ডিফেন্ড করার জন্য মরিয়া হয়ে নামবে। তো চলুন দেখে নিই আজকে মহামেডান স্পোর্টিংয়ের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। For the time that we have had, we are sure that we'll be able to have the best that we can have on the pitch. We'll have the best players on the pitch, and we'll have the best team on the pitch. So regardless of the time we have got, we still believe that we have used that the best way to make sure that we have a very competitive team for the opening game. But there is no pressure at all, because there is a process and the objectives are very clear to me and to the players as well. So there is no pressure. We are working within our means, and if everything goes well, then definitely we should be on the correct road of defending the trophy. To talk about the friendlies, it's not just about winning, but also we have to see that the players are adapting to the way we want them to play, because they are all coming from different states, they come from different places,
many are new into the setup and they need to adapt. So it would be very unreasonable for you to think about winning in the next in two sessions or three sessions. However, from there there is a lot of progress still. From there we see that there is tremendous progress from the day one up until now, and I believe that we are ready for the first game. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।